চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রহমানের কাছে। স্যার, আবার ফিরলাম আপনার কাছে। শুরুতে জানতে চাই, আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সকালে আপনাকে পেয়েছি, কেমন লাগছে? আমি অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। 16 বছর থেকে 17 বছরে পা দিচ্ছে এবং এই টেলিভিশন যথেষ্টভাবে বাংলাদেশে সুনাম অর্জন করেছে। আমি সবাইকে অভিনন্দন জানাই এই প্রেক্ষাপটে। স্যার, একটি স্যাটেলাইট চ্যানেল হিসেবে বাংলাভিশন 16 বছর পেরিয়ে এলো, যদি বাংলাভিশন যেভাবে চলছে, প্রোগ্রাম, তারপরে আমাদের নিউজ রয়েছে, সব কিছু মিলে যদি জানতে চাই মূল্যায়নটা আপনার কাছে, বাংলাভিশন চ্যানেল কতটা সফল সেই জায়গা থেকে? বাংলাদেশে প্রচলিত যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তার মধ্যে বাংলাভিশন যথেষ্ট সুনাম অর্জনকারী একটি চ্যানেল। আমরা জানি যে দীর্ঘকাল বাংলাদেশের যে গণতান্ত্রিক চর্চা, সাংস্কৃতিক মূল্যবোধ এবং পারিবারিক এবং রাজনৈতিক স্বাভাবিক যে বিষয়গুলো, সমস্ত কিছুকে অবলম্বন করে সমস্ত বিষয়গুলোকে তারা সংবাদ, নানান ধরনের অনুষ্ঠান, বিশেষ করে টক শোগুলো এবং অন্যান্য আলোচনা অনুষ্ঠান কিংবা নাটক, এগুলোতে তারা উপস্থাপন করে থাকে। এবং আমি লক্ষ্য করেছি যে বাংলাভিশন দর্শক প্রীতি যথেষ্ট অর্জন করেছে। দর্শক তারা বাংলাভিশনের অনেক অনুষ্ঠান বিশেষ করে তারা দেখে এবং বিভিন্ন অনুষ্ঠানে আকর্ষণ বোধ করে। আমরা যদিও জানি যে আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলো ঘুরে ফিরে কম বেশি, যেগুলো বিনোদন টেলিভিশন কিংবা খবর প্রচার করে, ঘুরে ফিরে কম বেশি একই রকম একই ধারায় অনুষ্ঠান প্রচার করে থাকে, কিন্তু তারপরেও বাংলাভিশনের নিজস্ব কিছু অনুষ্ঠান দর্শক শ্রোতাদের আকর্ষণ করে, এটা আমার মনে হয়েছে। স্যার, একটু জানতে চাই যে বাংলাভিশন শুরু থেকেই আসলে চেষ্টা করেছে একটা খুব ভালো সেন্সর রাখার, যেখানে শুদ্ধ সংস্কৃতির চর্চাটা যেন আসলে সম্ভব হয়, তো সেই জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই যে সেই জায়গাটা বাংলাভিশন আসলে কতটা ধরে রাখতে পেরেছে। বাংলাভিশনের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে বাংলাদেশের মানুষের কথা, জনগণের কথা এটা এটা উপস্থাপন হয়েছে বেশিরভাগ অনুষ্ঠানে। এবং বিশেষ করে বাংলাভিশনের একটা ভূমিকা আছে, সেটি হচ্ছে যে গণমুখী ভূমিকা আছে, অর্থাৎ জনগণকে কেন্দ্র করে তাদের অনুষ্ঠান পরিকল্পনায় তার একটা প্রভাব আছে। এবং আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন সময়ের যে গণতান্ত্রিক চর্চা, যে রাজনৈতিক ধারা, সেগুলোকেও তারা যথেষ্টভাবে উপলব্ধি করে এবং সেগুলোকে তারা গুরুত্ব সহকারে দেখে। এবং এই যে গণতান্ত্রিক ধারা কিংবা গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক একটা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এর জন্য কিন্তু এক ধরনের মন মানসিকতার প্রয়োজন আছে। এবং সেখানে আমার ধারণা যে বাংলাভিশন অন্ততপক্ষে তারা চেষ্টা করে যাচ্ছে, তারা যথেষ্টভাবে এগুলোকে উপস্থাপনের জন্যে বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন দিক থেকে তারা এগুলোকে কভার করার চেষ্টা করে থাকে এবং সেখানে দর্শক শ্রোতাদের এক ধরনের ভালো লাগারও একটা বিষয় আছে। অর্থাৎ একটা টেলিভিশন চ্যানেল হিসেবে তাদের যে দায়বদ্ধতা দর্শকের কাছে, সেই জায়গাটা বোধহয় তারা মনে রাখে। নিশ্চয়ই স্যার, এই জায়গাটাই আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে একটা দায়বদ্ধতার জায়গাও তো থাকে চ্যানেলগুলোর, সেই জায়গা থেকে আসলে সমাজের প্রত্যেকটা সেক্টরেই এই দায়বদ্ধতাটা বর্তায়, সেটা কতটা আসলে ধরে রাখতে পেরেছে? শুধু বাংলাভিশনের কথা বলবো না, বাংলাদেশে অনেক চ্যানেল রয়েছে, একদম সার্বিকভাবে যদি আপনার কাছে জানতে চাই। অনেক চ্যানেল তাদের মতো যার যার অনুষ্ঠান কিংবা যার যার সংবাদ এগুলো পরিবেশন করে থাকে, কিন্তু বিষয় হচ্ছে কি যে মানুষের যে প্রতিদিনের চাহিদা, প্রতিদিনের প্রত্যাশা, মানুষের যে বিভিন্ন তাদের পেশায়, তাদের আচার আচরণে, নানান বিষয়ে যে তাদের যে প্রয়োজন, সেগুলোকে অনেকেই তেমনভাবে গুরুত্ব দেয় না কিংবা তেমনভাবে প্রকাশ করার চেষ্টা করে না। অনেকেই শুধু কোনো কোনো মহলকে খুশি রাখবার চেষ্টা করে, কোনো কোনো মহলকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। এটা তো গণমাধ্যমের চরিত্র হওয়ার কথা না। গণমাধ্যম সবসময়ই জনগণের পক্ষে থাকবে, জনগণের স্বার্থ দেখবে এবং জনগণকে কেন্দ্র করেই তাদের অনুষ্ঠান প্রচারিত হবে। এবং সেখানে যে কোনো দেশের
সরকার, যে কোনো দেশের রাষ্ট্রীয় কাঠামো, সেগুলোকে যতখানি তাদেরকে সহযোগিতা করা দরকার, একই সাথে সেই সমস্ত কাঠামো, সেই প্রশাসন কিংবা যে বিধি ব্যবস্থা, সেগুলোকে যথেষ্টভাবে আলোচনা সমালোচনা করার দায়িত্ব আছে। সুতরাং সেই আলোচনা সমালোচনার জায়গাটি যদি একটি টেলিভিশন চ্যানেল না করতে পারে, তাহলে তাদের দায় দায়িত্ব কিংবা দায়িত্বশীলতা পূরণ হয় না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাভিশন অনেকখানি প্রচেষ্টা নেয়। সুতরাং এই জায়গায় দর্শকদের সাথে চ্যানেলের একটা সেতু বন্ধ আছে বলে আমার মনে হয়েছে। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় জানতে চাই যে এখন তো আসলে অনেকগুলো চ্যানেল আছে, স্যাটেলাইট চ্যানেলের কথা যদি বলি, তো চ্যানেল বেশি বাড়লে আসলে প্রোগ্রামের যে মানের যে প্রতিযোগিতাটা সেটাও আসলে বাড়ার কথা। যদি বর্তমান প্রেক্ষাপটে দেখেন তাহলে প্রোগ্রামগুলোর মান কি বেড়েছে? এটা আমার খুব মিশ্র একটি প্রতিক্রিয়া। আমি খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের দেশের অনেকগুলো চ্যানেলই খুব সেই জায়গাটা তারা খুব গুরুত্ব দিতে পারছে না। তার একাধিক কারণ আছে। অন্যতম একটি কারণ হচ্ছে যে সেটার জন্য যথেষ্ট ইনভেস্টমেন্টের দরকার আছে, আর্থিক একটা প্রণোদনার ব্যাপার আছে, তারপরে সেখানে যথেষ্ট ট্যালেন্ট কিংবা যারা কাজটা করবে তাদের মেধার ব্যাপার আছে, এবং তার জন্য গবেষণার ব্যাপার আছে, এবং শ্রোতা দর্শককে আকর্ষণ করার মতো ধ্যান ধারণা চিন্তা ভাবনা পারসেপশন এগুলোকে চিন্তায় নেওয়ার দরকার আছে। এখন এই জায়গাগুলোতে সব চ্যানেলে যে সমানভাবে করতে পারছে তা পাচ্ছে না। আমার মনে হচ্ছে সেই জায়গাটা যথেষ্ট ঘাটতি আছে। এখানে আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই এত বেশি বিজ্ঞাপন প্রচারিত হয় অথচ অনুষ্ঠানের যে ধারাবাহিকতা সেটা বজায় থাকে না, কিংবা একটা নাটক কিংবা একটা সিরিয়াল চলতে চলতে দর্শক দেখতে দেখতে একসময় ওই বিজ্ঞাপনের ভারে ক্লান্ত হয়ে যায়, সে তখন আর সেই অনুষ্ঠানটা আর বাকিটা দেখতে পারে না। তো সুতরাং এইখানে মানের দিকটা আমি বলবো যে আমাদের মান আরও উন্নত করার সুযোগ আছে, সেই জায়গাটা আমাদের দৃষ্টি দেওয়া দরকার। এবং সেখানে আমি আশা করব, আমার অনেক বড় উচ্চাশা প্রত্যাশা যে বাংলাভিশনের সেই জায়গাটা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখবে। কারণ এই 16 বছর পার হয়েছে, তার মানে এই নয় যে আমরা যা করেছি সবই ভালো করেছি, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। তো সেই জন্য তাকে দায়বদ্ধতা স্বীকার করে নিয়েই এগোতে হবে। এই জায়গায় আমার মনে হয় ছোট্ট আমি একটি সাজেশন দিতে চাই এইভাবে যে আমাদের যত টেলিভিশন চ্যানেলগুলো আছে সবাই যদি একসাথে বসে ঠিক করতে পারতো যে তাদের বিজ্ঞাপনের রেট আরও বেশি, অনেক বেশি, তাহলে এত দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপন প্রচারের সুযোগ তারা নিত না। তাতে করে দেখতো যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখি, তখন কিন্তু এত বিজ্ঞাপন দেখি না, এবং তখন অনুষ্ঠান কিংবা নিউজ কিংবা সংবাদ পর্যালোচনা এগুলোর একটা ধারাবাহিকতা থাকে। দর্শক 1 মিনিট 2 মিনিটের জন্য বিজ্ঞাপন কোনোরকম শোয়ে পরবর্তী অনুষ্ঠান দেখে, কিন্তু আমাদের দেশের সমস্ত চ্যানেলগুলোতে এই বিজ্ঞাপনের যে প্রবণতা এটা এইটা থেকে আমাদের একটু বেরিয়ে আসা দরকার। একজন মানুষের বা সমাজের কথা যদি বলি যে আসলে মানসিক দিকের ব্যাপার রয়েছে, শারীরিক এবং যে স্বাস্থ্য খাত রয়েছে যেটাকে বলি মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং আরও যে নানান দিক আর্থিক দিক রয়েছে, সব কিছু মিলে প্রত্যেকটা সেক্টরে তো আলাদা আলাদা দায়বদ্ধতা থাকে একটা টিভি চ্যানেলের, যে মানুষকে সচেতন করার, সেই জায়গাটাতে টেলিভিশন কতটা কাজ করতে পারছে? টেলিভিশন অন্যতম একটা চ্যানেল যে মানে কিংবা একটি একটি প্রতিষ্ঠান যা নাকি মানুষের মানসিক সমৃদ্ধি, মানসিক প্রবৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আমরা যেমন বই পুস্তক পড়ে অনেক জ্ঞান লাভ করি, আমরা ঠিক একইভাবে টেলিভিশন থেকে প্রচুর জ্ঞান লাভ করতে পারি, অনেক তথ্য জানতে পারি, অনেক নলেজ গেইন করতে পারি। এখন এই জায়গাটায় দেখতে হবে যে ভালো মন্দের মিশেল থাকে। এখন কারো কারো প্রয়োজন, কারো প্রয়োজন সব কিছু সবার সমানভাবে প্রয়োজনীয় মনে হবে এটা মনে করার কারণ নেই, কিন্তু সেখানে হয়তো নানান রকমের অনুষ্ঠান, নানান ধরনের কন্টেন্ট দিতে হবে, এবং এই কন্টেন্টের ভ্যারাইটিও থাকতে হবে, বৈচিত্র্য থাকতে হবে, এবং দর্শক শ্রোতা যেন মনে করেন তার জন্য প্রচুর জিনিস কিংবা কন্টেন্ট কিংবা বিষয়াবলী তাকে দেওয়া হচ্ছে। এখন তাহলে সে কিন্তু সেটার প্রতি আকর্ষণ বোধ করবে, এবং সে কিন্তু শুধু সবসময় শিক্ষার কথা বলে শিক্ষা দেওয়া যাবে তা কিন্তু না, শিক্ষাটাকে ওই বিনোদনের মধ্যেও দিতে হবে এবং বিনোদন শিক্ষার মধ্যে দিতে হবে, এটা একটা মিক্সড ফর্ম হিসেবে বিবেচনায় রাখতে হবে। একই সাথে দেখতে হবে যে আমাদের টেলিভিশনগুলো অনেক ক্ষেত্রে আমাদের যে বয়সের, বিভিন্ন বয়সের যে প্রয়োজনীয়তা
এবং একটা বয়সের লোকজনের কিন্তু এক এক ধরনের নিড আছে, রিকোয়ারমেন্ট আছে, ওই তাদের যে প্রয়োজনটা সেটা বুঝতে হবে এবং সেটাকে ক্যাটার করার জন্য সেইভাবে প্রোগ্রাম কিংবা অনুষ্ঠান সাজাতে হবে এবং সেখানে যথেষ্ট বিশেষজ্ঞ এবং বিশেষায়িত একটা দৃষ্টিকোণ কিংবা দৃষ্টিভঙ্গি থাকতে হবে, একটা স্পেশালাইজড চিন্তাভাবনা থাকতে হবে, পারসেপশন তৈরি করতে হবে, একই সাথে সবার কাছে আসলে গ্রহণযোগ্য এবং সেখানে স্বাস্থ্য শিক্ষা এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে পরিবেশন করতে হবে। আমরা জানি যে সব মানুষেরই কিংবা সব পরিবারেরই ব্যাকগ্রাউন্ড কিংবা সংস্কৃতিগত মানে পটভূমি এক না এবং তাদের ওই সোশ্যালাইজেশন কিংবা সামাজিকীকরণের যে পার্থক্য কিংবা যে 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 বৈচিত্র্য সেটাকে মাথায় রাখতে হবে। অনেকে মনে করেন যে ছেলেমেয়েরা শুধু পাঠ্যবইয়ের বই পড়বে, বাইরের বই পুস্তক পড়বে না কিংবা বাইরের টেলিভিশন দেখবে না, এই ধরনের পারসেপশন আছে, কিন্তু এটা হয়তো তাদের এক ধরনের ভুল কিংবা ভ্রান্ত চিন্তাভাবনা থেকে হয়তো এরকম হয়ে থাকে। কিন্তু তাদের মনে করা উচিত যে পাঠ্য বই কিংবা স্কুলের বই পুস্তকের সাথে সাথে তাকে অন্য বই পুস্তকও পড়তে হবে, অন্য টেলিভিশনের চ্যানেলও দেখতে হবে, অন্য অন্য ছবি আঁকতে হবে, খেলাধুলা করতে হবে, অনেক কিছুই করতে হবে। সুতরাং একটা এটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ হওয়া উচিত, অনেক কিছু একসাথে একজন মানুষ কিংবা একটা শিশুর যে প্রবৃদ্ধি কিংবা তাকে যে গঠন করা সমাজের জন্য উপযুক্ত করা সেখানে একটা বড় ভূমিকা, টেলিভিশন একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। স্যার আরেকটা প্রসঙ্গে জানতে চাই যে আসলে অনেক চ্যানেল এসেছে এখন এবং প্রযুক্তির এত আধিক্য এবং শেখার আসলে অনেক সুযোগ আমাদের চারপাশে, তরুণরা সেই সুযোগটা কাজে লাগিয়ে এবং তাদের কাজেরও অনেক জায়গা তৈরি হয়েছে টেলিভিশনে, সেই সুযোগটা তারা কতটা কাজে লাগাতে পারছে নতুন কিছু করার ক্ষেত্রে? বিশেষ করে তরুণ যারা ইউথ এবং ইয়াং পিপল তারা অনেকখানি ওই নেট ইন্টারনেট নির্ভর হয়ে গেছে এবং তারা অনেকখানি বেশি সোশ্যাল মিডিয়াতে সময় দেয়। এই জায়গাটায় টেলিভিশন যদি নতুন করে কিছু করতে পারে কিংবা তাদেরকে আকর্ষণ করতে পারে তাহলে অবশ্যই তারা কিন্তু টেলিভিশনমুখী হবে। সেই জায়গাটা তৈরি করার জন্য কিংবা সেই পরিবেশটা বজায় রাখার জন্যে যথেষ্টভাবে কাজ করার সুযোগ আছে। আবার এটাও আমরা বুঝি যে ওই টেলিভিশনের প্রায় সব অনুষ্ঠান কিংবা সব কিছুই তো আমরা আবার নেটে কিংবা ওয়েবে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেটা একটা অতিরিক্ত সুযোগ থেকে যাচ্ছে। তো সেই হিসেবে আমি কোনোটাকেই ছোটো করে দেখতে চাই না, তবে টেলিভিশন আমার মনে হয় পারিবারিকভাবে একটা সময় আমরা দেখেছি টেলিভিশনের আধিক্য ছিল, যে টেলিভিশন মুখী না হয়ে বরঞ্চ বলা হতো যে টেলিভিশন বন্ধ রেখে পারিবারিকভাবে সময় দেন, পারিবারিকভাবে সময় কাটান কিংবা ডাইনিং টেবিলে কথা বলেন ইত্যাদি। এখন দেখা যাচ্ছে যে ওই জায়গাটাও চলে গেছে, এখন ছেলেমেয়েরা পরিবারের সবাই মিলে অন্তত টিভিটা সবাই মিলে হ্যাঁ সবাই দেখতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে হাতে মোবাইল নিয়ে প্রত্যেকে আলাদা আলাদা যার যার মতো মোবাইল টিপছে। তো ওই জায়গাটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, একটু একটু মুক্ত হতে হবে, সেই জায়গায় টেলিভিশন একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। স্যার আজকে বর্ষপূর্তি দিনে আপনাকে পেয়েছি, একটু জানতে চাইবো একজন দর্শক হিসেবে, বাংলাভিশনের দর্শক হিসেবে আগামী দিনে বাংলাভিশনের কাছ থেকে আপনার প্রত্যাশা কী থাকবে? আমার মনে হয় বাংলাভিশন গত 16 বছরে যেভাবে এগিয়েছে তারা যদি তাদের নিজের যে অনুষ্ঠান, তাদের যে নিজস্ব পরিবেশনা, এগুলো সম্পর্কে আর একটু বেশি স্টাডি করা, গবেষণা করার যদি তারা একটু সুযোগ পান তাহলে সেটা থেকে তারা অনেক নতুন ধ্যান ধারণা পাবেন এবং সেখান থেকে তারা নতুন একটা জায়গায় তারা যেতে পারবেন, একটু শিফট করতে পারবেন। কারণ এই যে এখনকার যে স্ট্যান্ডটা সেটা থেকে আর একটু শিফট করতে হবে, নতুন চিন্তা চেতনাকে ধারণ না করতে পারলে এগিয়ে যাওয়া যাবে না। মানুষ তো একটা ডিনামিক প্রসেসের মধ্যে বড় হয়, তো একটা একটা গতিময়তার মধ্যে তাকে বাড়তে হয়। সুতরাং এই গতিময় সময়কে আমরা ধরে রেখে স্থির থাকতে পারবো না, সুতরাং নতুন জ্ঞান এখানে যোগ করতে হবে, নতুন ধ্যান ধারণা পারসেপশন এগুলোকে যোগ করতে হবে, তাহলে নিশ্চয়ই বাংলাভিশন এই 17 বছর কেন আরও অনেক অনেক বছর আস্তে আস্তে এগিয়ে যাবে এবং প্রগতির ধারা বজায় রেখেই এগিয়ে যাবে এবং এটাই আমি প্রত্যাশা করব, কামনা করব। নিশ্চয়ই স্যার, এবং আমরাও চেষ্টা করব যে দর্শকদের আসলে যে চাহিদাগুলো আছে এবং স্যার যে কথাগুলো বলছিলেন সেভাবে এগিয়ে যেতে। স্যার একটু জানতে চাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যে কোনো টেলিভিশন থেকেই অনেক কিছু তারা জানতে পারেন, নিশ্চয়ই বাংলাভিশন তাদের ঐতিহ্য রক্ষা করে তারা এগিয়ে যাবে এবং এবং বাংলাভিশন নিশ্চয়ই জনগণের কথা বলবে, গণমুখী অনুষ্ঠান করবে এবং জনগণের সাথে সম্পৃক্ত থাকবে। জনবিচ্ছিন্ন হয়ে কোনো টেলিভিশন চ্যানেল
চলতে পারবে না, এটাই আমি আশা করি। সুতরাং বাংলাভিশন এগিয়ে যাক, এই প্রত্যাশা করব। স্যার অসংখ্য ধন্যবাদ, আজ বাংলাভিশন 16 বছর পেরিয়ে 17 বছরে পদার্পণ করলো, অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, এবং সেই সাথে বাংলাভিশনের সকল দর্শকদের এবং যারা কলাকুশলী, যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেন, পরিবেশন করেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। দর্শক, বাংলাভিশনের 17তম বর্ষে পদার্পণের এই সকালেও অতীতের মতো প্রতিটি দিন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমরা বিশ্বাস করি আগামীতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন সুরিত হয়ে, শুভাকাঙ্ক্ষী হয়ে। সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা।